আমাদের বর্তমান ডাক অধিদপ্তরে যতগুলো সেবা আছে এর সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা হচ্ছে চিলিং সিস্টেম সহ একটা চিলিং বক্স যাতে প্রত্যেকটা সেন্টার থেকে সেখানে ফ্রোজেন যে আইটেমগুলো আছে যেগুলো পচনশীল আইটেম আছে সেগুলো যাতে আদান প্রদান করা যায়। গ্রাম বাংলার মানুষের সঞ্চয়ের গরিব দুঃখী মানুষের সাধারণ মানুষের সঞ্চয়কে আরো ভালো করার লক্ষ্যে আপনাদের যে গ্রামীণ ইউনিয়ন ভিত্তিক এবং উপজেলা ভিত্তিক যে ডাকঘর রয়েছে সেটাকে গ্রামের সাধারণ মানুষ করতে পারে যার উপকৃত হবে এরকম কোন পরিকল্পনা আছে কিনা মাননীয় মন্ত্রী? মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বুঝে আপনার প্রয়োজন। ধন্যবাদ মাননীয় সদস্য, মাননীয় প্রতিমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্য মহোদয় গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন, তার জন্য আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আপনার মাধ্যমে। মাননীয় স্পিকার মহোদয়, আপনি জানেন যে সারা বাংলাদেশে প্রায় 9000 পোস্ট অফিস ছিল, কিন্তু তার মধ্যে অনেক গ্রামীণ পোস্ট অফিস জরাজীর্ণ অবস্থায় আছে, অনেক সেবা এখন পরিবর্তন হয়েছে এবং বিশ্বের সাথে তাল মিলিয়ে যে ডিজিটাল প্রযুক্তি নির্ভর সেবাগুলো পোস্ট অফিস থেকে দেয়া সম্ভব তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী 8,500 পোস্ট অফিসকে ই পোস্ট অফিসে রূপান্তরিত করেছেন এবং সারা দেশে প্রায় 270টি জরাজীর্ণ পোস্ট অফিসকে উপজেলা জেলা পর্যায়ে আমরা আধুনিকায়ন করছি। আমাদের এই আধুনিকায়নের মধ্যে আমরা 500টি পোস্ট অফিসকে স্মার্ট সার্ভিস পয়েন্ট হিসেবে আমরা রূপান্তরিত করার একটা উদ্যোগ গ্রহণ করেছি। মাননীয় সংসদ সদস্য মহোদয়কে আপনার মাধ্যমে জানাতে চাই, সেখানে আমাদের বর্তমান ডাক অধিদপ্তরে যতগুলো সেবা আছে এর সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা হচ্ছে চিলিং সিস্টেম সহ একটা চিলিং বক্স যাতে প্রত্যেকটা সেন্টার থেকে সেখানে ফ্রোজেন যে আইটেমগুলো আছে যেগুলো পচনশীল আইটেম আছে সেগুলো যাতে আদান প্রদান করা যায়। তাই আমাদের যেই ট্র্যাডিশনাল যে সার্ভিস পোস্টের এর সাথে স্মার্ট সার্ভিস প্রোভাইড করার জন্য আমরা একদিকে যেরকম ক্ষুদ্র সঞ্চয়পত্র, স্টুডেন্টদের সেভিংস অ্যাকাউন্ট, পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী একটি যুগান্তকারী যে উদ্যোগ পেনশন স্কিম, এগুলো প্রত্যেকটা যাতে একেবারে ঘরের কাছে মানুষের দোরগোড়ায় এই সার্ভিসগুলো পোস্ট অফিস থেকে পায় তার জন্য আমরা 500 পোস্ট অফিস আমরা পাইলট হিসেবে দিচ্ছি এবং ধারাবাহিকভাবে বাংলাদেশের 8,500 পোস্ট অফিসেই এই সুবিধাগুলো চালু করা হবে এবং আমরা একটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপের ভিত্তিতে এই যে বিশাল একটা ইনফ্রাস্ট্রাকচার আছে সেখানে আমরা কাজে লাগাতে চাই। আমরা ইতিমধ্যেই 3টি বেসরকারি খাতে প্রস্তাব পেয়েছি, এগুলো যাচাই বাছাই করে অল্প দিনের মধ্যেই আমরা এই পাবলিক প্রাইভেট পার্টনারশিপের ভিত্তিতে স্মার্ট একজন তরুণ উদ্যোক্তা, স্মার্ট একজন তরুণী উদ্যোক্তাদের উপস্থিতিতে যাতে সেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের এই সব স্মার্ট সার্ভিসগুলো দেওয়া হয় সেটার ব্যবস্থা গ্রহণ করা হবে, এই আশ্বাস আমি আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্য মহোদয়কে প্রদান করছি। 41 সালে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য বাংলাদেশের প্রত্যেকটি পোস্ট অফিসকে স্মার্ট পোস্ট অফিস ইনশাল্লাহ রূপান্তরিত করা হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার।